আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, একজনকে যুক্ত করি। ইসলামের আলো আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ইসলামের আলো আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। আসিফ সাহেব ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন ভাই। সিদ্ধার্থ ভালো আছে? হ্যাঁ হ্যাঁ সিদ্ধার্থ ভালো আছে, বলেন। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের সরাসরি উত্তর দিতেন, হয়তো বা আপনি এর আগে কারো কাছে উত্তর দিয়েছেন কিনা সেটা আমি জানি না। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন। প্রথম প্রশ্ন হলো যে, আপনি, আমার ধারণা যে আপনি অনেক হয়তো বা ব্যস্ত মানুষ, অনেক বেশি গবেষণা করতে হয়, পড়ালেখা হয়তো করেন, চাকরি বাকরিও করেন, সবকিছু করেন, এত কিছুর মধ্য দিয়ে আপনি কেন বারবারই ইসলাম নিয়ে আপনার আলোচনা, বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা, এবং এগুলো নিয়ে আপনার বিভিন্ন জায়গায়? আমার খুশি, আমার খুশি, আমার খুশি, আমার আপনি ভালো লাগে। এটাতে খুব খুশি না ভাই? হ্যাঁ আমি খুব খুশি, ইসলামকে পোন্দাতে পারলে আমার খুব ভালো লাগে ভাই। কেন বিশেষ ভাই, করে আপনি কেন পোন্দাতে চান কেন? লুচ্চা, বিশেষ করে লুচ্চা নবী মোহাম্মদ যে আকাম কোকাম গুলা পড়ে গেছে সেগুলো যখন আমি পড়ি, এই যে যুদ্ধবন্দী নারীদেরকে আইনা, গনিমতের মাল আইনা, রেপ টেপ যে করছে, তারপরে বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করছে, এগুলা পড়লে ভাই আমার গা রিরি করে। হ্যাঁ আমার ইচ্ছা করে ছিঁড়া জুতাটা খুইলা নবী মোহাম্মদের সামনে পাইলে জুতা দিয়া বাইরা এই শালার পুতেরে, এই ধর্ষকটারে, এই গণহত্যা কারীটারে, এই লুচ্চাটারে বাইরা 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 আমি দাঁত দোর ঠালাই দিতাম। এবং যেই আল্লাহ এই হুকুম গুলা দিচ্ছে নবীকে, হ্যাঁ যে যা কাফেরদেরকে মাইরা মিরা, তাদের মা বেটিকে তুইলাই না, ওদেরকে রেপ কর, হ্যাঁ যা তোকে হুকুম দিলাম, আয় আমা চলে গেল দেখি, এমা এ দেখি চলে গেল, চলে গেলাম কেন ভাই? ইসলামের আলো ভাই কথা প্রশ্নের উত্তর শুনবেন না, প্রশ্নের উত্তর শুনবেন না ভাই, মানে 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 জায়গা মতো করছে, জায়গা মতো করছে, চলে গেলেন ভাই। আসেন ভাই আবার আসেন, প্রশ্নের উত্তর শুনবেন না। এই যে, এই যে লুচ্চা মোহাম্মদ, এই যে ধর্ষক মোহাম্মদ, এত বদমাইশ, সেগুলোর যে হাদিস গুলো যখন আমি পড়ি তখন আমার গা রাগেরা গা রিরি করে। এই যে গনিমতের মাল আইনা, কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে আনা, এবং তারপরে যখন তাদের সাথে সেক্স করতেছে, এগুলো যখন আমি পড়ি, আচ্ছা আবার আসছে। ইসলামের আলো ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? কি ভাই, শুনতে পাচ্ছি? আচ্ছা আমার আগের কথাগুলো শুনেছিলেন, আগের কথাগুলো শুনেছিলেন? হ্যাঁ, আমি আপনার আগের কথা অর্ধেকের বেশি মনে শুনেছি, লাস্টের দুই আচ্ছা লাইন। তাহলে একটু শেষ করি, তাহলে একটু শেষ করি, প্লিজ 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 প্লিজ। তো এই যে যখন আমি এই হাদিস গুলা পড়ি, সিরাত গ্রন্থ গুলা পড়ি, পড়েছি যখন, তখন আমি আমি তো আগে ছোটবেলা ভাবতাম আমার নবী তো অনেক মহামানব, হ্যাঁ আমার নবী এত ভালো যে এই যে রাস্তা নাকি বুড়ি কাটা বিছা রাখতো, তারপর নাকি সে নাকি হুদি বুড়ি, তার নাকি একদিন দেখে কাটা নাই, তারপর গেল তার বাসায়, বাসায় গিয়ে দেখে অসুস্থ, বুড়ি অসুস্থ, আহারে আমার নবী মানবতার নবী কি করলো, তারপর করলো কি, সেই মানে ইহুদি বুড়িকে সেবা করলো, সারা রাত সেবা করে, খালি সেবা করে, খালি সেবা করে, তারপরে ইহুদি বুড়ি নবী যে সেবা শুশ্রূষায় ঠিক হয়ে গেল, তারপরে মানে ইহুদি বুড়ি দেখলো যে আরে আমার কত মানবতাবাদী নবী, আমি ইহুদি, আমি কত অত্যাচার করছি নবীর উপরে, তারপরে নবী আমাকে কিচ্ছু বলে নাই, বরং চাইছে সেবা করতেছে। এইটা দেখে তো ইহুদি বুড়ি একদম মানে মুগ্ধ হয়ে গেল যে ইসলাম কত ভালো, তার সাথে সাথে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াও ফ্যান্টাস্টিক। এই গল্পগুলো ছোটবেলা থেকে শুনে 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 বড় হয়েছি, আমার মা বলছে, স্কুলেও শুনছি, তারপরে আমাদের মসজিদেও শুনছি, মসজিদে যখন নামাজ পড়তে যাইতাম তখন তার হুজুররা বলতো এই গল্পগুলা, শুনে শুনে তো খুব ভালো লাগতো, ভাবরে আমাদের নবী এত ভালো, এত মানবতাবাদী, এত অসাম্প্রদায়িক, সে কোনো মানুষের মানুষের ভেদাভেদ করে না, সব মানুষকে একেবারে ভালোবাসা দিয়ে জয় করে ফেলে, ওরে বাপরে। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোরআন হাদিস পড়ে দেখি এইগুলোর ভিতরে কি লেখা আছে দেখি। আমি আমি কোরআন হাদিস পড়ে দেখি, ওমা ওমা কাহিনী তো উল্টা, কাহিনী তো পুরো উল্টা, এরকম তো কোনো দলিলই নাই, এই যে ইহুদি বুড়ি রাত্রে মানে কাটা বিছা রাখতো, তারপরে অসুস্থ হয়েছে, সেবা করছে নবী, এরকম কোন কোরআন হাদিস এরকম কোন দলিল নেই। দলিল আছে কি, দলিল আছে নবীর এক নিয়া একজন কাব বিন আশরাফ, সে একটা কবিতা লিখছিল, মানে একটা সমালোচনা করে কবিতা লিখছিল, নবীজি রাত্রেবেলা তার লোক পাঠায় কুল করে ফেলাইছে, তার আবার মাথাটা কাইজে নিয়ে আসছে, মাথাটা কাইজে আবার নবীর উপহার দিচ্ছে, এটা আবার বলছে ইবনু হাজার আসকালানি, ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুহাদ্দিস, হ্যাঁ ইবনু হাজার আসকালানি বুখারী শরীফের ইয়া লিখছে, ব্যাখ্যা গ্রন্থ লিখছে ফাতুল বারি, ঠিক আছে। তো এই এই ফাতুল বাড়িতে এটা এই বর্ণনাটা আছে, এবং হাদিসের ভিতরে যে সহি হাদিসের ভিতরে যে জিনিসটা আছে, কাব বিন আশরাফে মাইরা আসছে এই এক সাহাবি গিয়ে, তারপরে আবু রাফে আরেকজন আরেকজনকে মাইরা আসছে, ঘুমের ভিতরে মাইরা আসছে, নবী লোক পাঠাইতো যা গিয়ে মাইরা ওরে গিয়ে মাইরা তারে গিয়ে মাইরা, কে আমার সমালোচনা করছে তারে গিয়ে মাইরা, নবী বলছে যে নবীর যে সমালোচনা করবে মানে নবীর পরেও, নবীর এসে পরেও তার সমালোচনা যারা করছে তাদের সবাইরে মাইরা দিচ্ছে, ইসলাম যারা ত্যাগ করছে সবাইরে মাইরা দিচ্ছে, সবাইরে না দু একজনের বাদ দিচ্ছে, দু একজন বেঁচে গেছিল চামে দিয়ে বেঁচে গেছে। কিন্তু যেই জিনিসটা আমি দেখলাম যে আমি ছোটবেলা থেকে যেই জিনিস শুনে আসছি নবী সম্পর্কে, আমার নবী সম্পর্কে, আমার মানবতা নবী, মানবতাবাদী নবী সম্পর্কে, কোরআন হাদিস পড়ে দেখি আমি পুরো ওটা কেস, নবী কি করতো, আফেরদেরকে মাইরা মেরে তাদের মা বেটিকে তুলে আনতো, তুলে এনে রেপ করতো,
সাহাবীরা শুদ্ধ উল্লেখ করতো, মানে দর্শনের পুরো মানে একদম বিরাট দর্শক ছিল ইসলামের নবী। এই জিনিসগুলো যখন আমি পড়ি তখন আমার রাগে গা রিরি করে, আমার ইচ্ছা করে ছিঁড়া জুতা দিয়ে বাইরা এই নবী বদমাসটারে, এই নবী লুচ্চাটারে বাইরা ওর দাঁত মুখ ফালাই দিতে। কিন্তু এটা তো এখন এখন আর সম্ভব না, ঠিক আছে, নবী আগে করছে, সেগুলো তো অনেক পুরোনো দিনের ইতিহাস, সেগুলো শেষ হয়ে গেছে, অনেক মানে অত্যাচারী শাসকই এরকম কাজ করছে, ঠিক আছে। কিন্তু আমি যখন দেখি যে এই বাংলাদেশে আমাদের দেশে এই যে শরীয়তি আইন চালু করতে চায় মানুষ এবং নবীর সুন্না অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায়, এবং তারপর দেখি আফগানিস্তানে হচ্ছে গিয়ে মেয়েদের স্কুলের উপরে বোমা মারে, হ্যাঁ, তারপর দেখি আল্লামা শফি বলে যে ক্লাস ফোরের পরে মেয়েদের আর পড়ালেখা করার দরকার নেই, হ্যাঁ, মানে তারপরে যখন আমি দেখি যে এই যে মানে ওয়াজে হুজুরেরা মেয়েদের সম্পর্কে কি নোংরা নোংরা কথাবার্তা বলে, তারপরে আমি যখন দেখি যে এই যে ওয়াজে হিন্দুদের সম্পর্কে হিন্দুদেরকে আক্রমণ করার যে উস্কানি গুলা দেয় ওয়াজ গুলাতে, এবং প্রত্যেক মাসে মাসে হিন্দুদের উপর আক্রমণ হয়, আমি যখন এই জিনিসগুলো দেখি তখন তো আমি বুঝি যে এই বিষ বৃক্ষ যে রোপণ করে গেছে এই বিষ বৃক্ষ যদি আমি উৎপাটন করতে না পারি তাহলে তো আমার যে সন্তানেরা সেই সন্তানরা এমন একটা পৃথিবীতে আসবে যে পৃথিবীতে কামড়া কামড়ি খুনাখুনি মারামারি, একদল বলবো নবীজি নূরের তৈরি, আরেকদল বলবো নবীজি মাটির তৈরি, একদল বলবো নবীর পায়খানা হালাল, আরেকজন কইবো নবীর পায়খানা হারাম, এক পক্ষ বলবো নবীর পেশাব পবিত্র, আরেকজন কইবো নবীর পেশাব অপবিত্র, এইগুলো নিয়ে পর্যন্ত মারামারি করে, এইগুলো নিয়ে পর্যন্ত খুনাখুনি হয়। আমি তো এরকম একটা পৃথিবী চাই না, আমি আমার সন্তানের জন্য একটা সভ্য সুন্দর পৃথিবী চাই যেখানে আমার সন্তান এবং একটা হিন্দুর বাচ্চা, একটা ইহুদির বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা, যেই হোক সবাই মিলেমিশে থাকবে, কেউ কাউকে ঘৃণা করবে না, ধর্মের কারণে কেউ কাউকে ঘৃণা করবে না, আমি এরকম একটা পৃথিবী চাই। এই কারণে আমি আমার সময় ব্যয় করে এই কাজগুলো করি, যেন কিছু মানুষ যেন এই জঙ্গিবাদ থেকে দূরে থাকে, জঙ্গি না হয়ে যায়, এবং যেন ধর্মান্ধতা থেকে দূরে থাকে, যুক্তিবাদ মানববাদ এগুলো নিয়ে যেন চিন্তা ভাবনা করে, এগুলো নিয়ে যেন নিজের জীবন গঠন করে, এই কারণে। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ বুঝতে পেরেছি। এখন আমার কথা হলো যে আপনি যে এত সুন্দর করে বললেন, তো আপনার কথা বলার মধ্যে যে আপনার যে মানে আমার কাছে যেটা টোন এবং টেনর যেটা মনে হয়েছে যে আপনি অনেক বেশি এগ্রেসিভ ইসলামের প্রতি, তো এই এগ্রেসিভনেসটা কি না দেখালেই নয়? আপনি বলেন না আসিফ ভাই, আপনি তো বলেন বিভিন্ন সময় কথাবার্তা বলেন, কিন্তু এগ্রেসিভ কথা আপনাকে কেন বলতে হবে? এগ্রেসিভ কথা আমি তো মানে কাউকে মানে আমি আমার কথা দিয়ে এগ্রেসিভ, আমি আমার লেখা দিয়ে এগ্রেসিভ, কিন্তু আপনাকে তো কোনো শারীরিক আঘাত আমি করছি না, আর কাউকে তো আমি কোনো শারীরিক আঘাত করি না, আমার কোন বক্তব্য যদি মিথ্যা হয় তাহলে আপনার মানে ইয়াটা আছে, সুযোগটা আছে যে আপনি এখানে এসে আমার সাথে বসে আমাকে দেখাই দিবেন যে আপনার এই দলিলটা মিথ্যা, এই দলিলটা ভুয়া, তাহলে আমি মেনে নিব, অসুবিধা কি? আমি যে এই যে লাইভ খুলে বসে আছি কি করতে বসে আছি? না আমি তো একটু শেষ করি, একটু শেষ করি, প্লিজ প্লিজ। সভ্য পৃথিবীতে জাতিসংঘ থেকে ইউরোপিয়ান মানবাধিকার সনদে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদে প্রত্যেকটা জায়গাতে পরিষ্কার ভাবে বলা আছে প্রতিটি মানুষ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবে, তার বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা আমি যদি কোনো বিষয়ে কোনো মতামত প্রকাশ করি তাহলে সেইটাকে কখনোই আপনি কারো উপর আক্রমণ বা কারো উপরে অত্যাচার এগুলো ধরতে পারবেন না, কারণ আপনারও অধিকার আছে আমার কথাটা না শোনার। মানে হচ্ছে মনে করেন আমার কথাটা আপনার ভালো লাগতেছে না, সুন্দর করে আমার ফেসবুক পেজটাতে যাবেন, একটা ব্লক অপশন আছে, টাপ চিপ দিবেন, চিপ দিলে আমি ব্লক হয়ে যাব, আমার কথা আর আপনার কানে পৌঁছাচ্ছে না, আপনার সেই অধিকার আছে, আপনি চাইলে সেই অধিকারটা প্রয়োগ করতে পারেন, সেই অধিকারটা প্রয়োগ করে আমার কথা আপনি না শুনতে পারেন। আমি আপনার বাসায় গিয়ে আপনার ঘরের ভিতরে গিয়ে আপনার কানের সামনে আমার কথাটা বলছি না, আমি বলছি আমার ব্যক্তিগত পেজে আমার জায়গাতে আমি বসে বলছি, আপনি খুঁজা খুঁজে বাইক করে এসে আমার লাইভে এসে ঢুকছেন বা আমার পেজে এসে শুনতেছেন, এটা আপনার দায়িত্ব যে আপনি কোনটা শুনবেন কোনটা শুনবেন না। যদি আপনার শুনতে ইচ্ছা না করে, যদি আপনার মনে হয় যে এই তথ্যগুলো আমি শুনবো না, এগুলো আমার কাছে ভালো লাগতেছে না, তাহলে তাহলে আপনার খুব সুন্দর সুযোগ আছে আমাকে ব্লক করে দেওয়ার, আমার পেজটা ব্লক করে দেন, আমার সমস্ত কিছু ব্লক করে দেন, খুব সুন্দর ভাবে আমার কোনো তথ্য আপনার কাছে পৌঁছাবি না, আমার কোনো কথাও আপনার কাছে পৌঁছাবে না। এইটা যখন আপনার স্কোপটা আছে, এটাকে আপনি সন্ত্রাস কিভাবে বলেন? এটা তো আমি বুঝি না। সভ্য পৃথিবীতে যে আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেখানে পরিষ্কার ভাবে বলা আছে একজনের যদি ধর্ম পালনের অধিকার থাকে একজন ধর্ম না পালনের অধিকার আছে, একজনের যদি ধর্মের পক্ষে বলার অধিকার থাকে তাহলে আরেকজনের বিপক্ষে বলার অধিকার আছে। এইটা ইউরোপিয়ান আইনে পরিষ্কার ভাবে বলা আছে যে আপনার যদি ধর্মের পক্ষে নবীর পক্ষে যদি বলার অধিকার থাকে নবীর বিপক্ষে বলার অধিকার আছে, এমনকি মানে যে কোনো কথা বলার অধিকার আছে।
কিন্তু আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রতিটা কথা দলিল প্রমাণ সহ আমরা প্রতিদিন প্রতিদিন আমি লাইভে এসে প্রমাণ করি। প্রতিদিন প্রতিদিন আপনারা মুমিনরা অসংখ্য মুমিন এসে আমাকে চ্যালেঞ্জ করেন, আমি সেই দলিলগুলো দেখাই, দলিলগুলো দেখা প্রত্যেকটা জিনিস প্রমাণ করি। হ্যাঁ, তারপরে দেখা যায় যে মুমিন এসা মানে তা মানে আলিঝালি বলা শুরু করে, তখন তেরাবাজি শুরু করে, তখন এটা সেটা শুরু করে। কিন্তু আমি দলিলগুলো দেখা যাই, প্রতিদিনই দলিলগুলো দেখা যায়। এখন পর্যন্ত আপনারা তো ভাই পারলেন না, মানে আমি যেই দাবিগুলো করেছি, এই যে আপনার নবী যে একজন শিশু ধর্ষক ছিল, আপনার নবী যে একজন গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ধরে নিয়ে আসতো, কাফেরদেরকে মাইরা, বাপ বেটাকে মাইরা, তারপর মা বেটিকে তুলে নিয়ে আসতো, তুলে নিয়ে এসে রেপ করতো, এই জিনিসগুলো তো প্রতিদিন প্রতিদিন আমি দেখাই আপনাদেরকে। তারপরে যদি আপনারা না দেখেন এই, এবং দলিল দেখানোর পরে যদি আপনি বলেন যে হ্যাঁ তথ্য সন্ত্রাস করে চায়, তথ্য সন্ত্রাস করে চায়, ভাই এগুলো শুনে হাসি পাবে। যে কোনো যুক্তিবাদী মানুষ, যে কোনো মানে মানবিক মানুষ আপনাদের এই সমস্ত মানে ফালতু কথা শুনে হাসি পাবে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে, যদি আপনি মনে করেন যে আমার কথাগুলো মিথ্যা, তাহলে আপনি প্রমাণ করে দেন আমার কথাগুলো, কোন কথাগুলো মিথ্যা। আপনার নবী শিশু ধর্ষণ করে নাই, আপনার নবী দাসী সেক্স করে নাই, আপনার নবী যে মানে গনিমতের মাল এদেরকে ভাগ বাটোয়ারা করে এদেরকে এদের সাথে যৌন কর্ম করে নাই, প্রত্যেকটা জিনিস আমি প্রমাণ করতে পারবো। আপনি কোনটা নিয়ে কথা বলতে চাবেন সেটা বলবেন, সেই পয়েন্টটা তুলবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আপনি আমাকে সাথে সাথে ধরিয়েও দিতে পারবেন। এই অধিকারটা আমি দেই আমার দর্শকদেরকে, এই সুযোগটাও দিই যে আপনি এসে আমার ভুল, আমি কোথায় ভুল বলেছি, কোন দলিলটা আমি মিথ্যা দিয়েছি, সেই জিনিসটা আপনি ধরিয়ে দিতে পারবেন। এই সুযোগটা আমি আপনাদেরকে দিচ্ছি।